তো দেখা কেমন লাগে। মানে সুন্দর রেসিপি যে बहुत तेज हो रहे हैं। बदमाश किंतु एकदम भूली ना। कांची खूब भाला है। সকালে উঠে দাঁত মাজতে কিন্তু একদম ভুলি না, তো ঠিক তেমনি আমার চ্যানেলে এসে ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা একদম ভুলবেন না। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল, আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বড়ি হলো গ্রাম বাংলার অনেক খাবারের মধ্যে একটি সুস্বাদু খাবার এবং এটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী এক খাবার। মা দিদিমা কাকিমা পিসিমা মাসিমা এনাদের হাতে বড়ির স্বাদ কিন্তু অতুলনীয়। আর এই বড়ি নানা ধরনের এবং নানা আকৃতির হয়ে থাকে। এই বড়ি বানাতে গেলে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে ডালগুলোর খোসাগুলোকে ছেঁটে ফেলতে হবে। তো বাজারে কিংবা দোকানে দু ধরনের কড়াই পাওয়া যায়, যেটা হলো যে খোসা সমেত এবং খোসাবিহীন। তো দু ধরনের কড়াই দিয়ে কিন্তু বড়ি হয়, আর খোসা সমেত যে বড়িগুলো হয় সেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন ডালগুলোকে চাকের সাহায্যে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এই ডাল দিয়ে স্পেশালি কিন্তু বড় বড়ি হয়। গয়না বড়ি কিন্তু জন্য আলাদা ছাটা কলাই পাওয়া যায়। এবং এর পরের কাজ হলো যে ডালগুলোকে ভালো করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিতে হবে, যাতে খোসাগুলো এবং ডালগুলোকে আলাদা করা যায়। তো বাড়ির সামনে যদি পুকুর থাকে তাহলে সেখানে আপনারা কিন্তু এই ডালগুলো ধুয়ে নিতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু বড় একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে সেখানে আপনারা ধুয়ে নেবেন। শীতকালে প্রায় কম বেশি প্রত্যেকটা বাড়িতেই বড়ি দেওয়া হয়। তো কার কার বাড়িতে বড়ি দেওয়া হয় এবং কার কার বাড়িতে দেওয়া হয় না তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানান। এরপর রৌদ্রের মধ্যে ডালগুলিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবং তারপর কিন্তু ডালগুলোকে হালকা হাতের সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেই বাকি খোলাগুলো রয়ে গেল। হয়তো উঠবে না লাস্ট পর্যন্ত, তবুও কিন্তু চেষ্টা চালিয়ে দিয়ে যেতে হবে। আর এই বড়ি কিন্তু একটু কষ্টকর কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তারপর দেখুন হাতের সাহায্যে ঘুষে নেওয়া হচ্ছে, ঠিক আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন। ডালগুলিকে পরিষ্কার করে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হয়েছে, বললাম না খুব একটা অত উঠবে না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, মাঝখানে দু একটা রয়ে গেছে বাট এটা এইরকমই থাকে। তো এর পরের কাজ হলো যে ডালগুলিকে বেটে নেওয়া, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় বেটে নিতেই পারেন, শিল নোড়ায় কিংবা মিক্সচার গ্রাইন্ডারে। এটা হলো খোসা ছাড়ানো বিড়ি কলাই, যেটা দিয়ে নকশা বড়ি হয়, সেটাও এখন ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এরপর বাটা হবে, এটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল রোদ্রুতে। এরপর কলাইটিকে দেখতে ঠিক এইরকম হবে। এরপর পাটাতনের উপর তেল মাখিয়ে নেওয়া হচ্ছে, সরষের তেলকে একটা পরিষ্কার কাপড় এর সাহায্যে এর উপর মাখিয়ে নেওয়া হচ্ছে। এটাই কিন্তু সব থেকে মেন কাজ, তা না হলে কিন্তু বড়িগুলো ঠিক মতো কিন্তু উঠবে না। আর বড়ির জন্য কিন্তু লাগে একটা সুন্দর আবহাওয়া, যেখানে একটু রোদ একটু হালকা হাওয়া, তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এরপর মশলা বড়ির জন্য যে একটু ব্যাটার তৈরি করা হয়েছে সেইগুলোতে মশলাগুলো একের পর এক দিয়ে দেওয়া হয়েছে। আর মশলা বড়িতে এই মশলাগুলো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো দিতেই পারেন মশলা,
আর নুন বিহীন এটা কিন্তু, তবে লবণ দিতেও পারেন, তবে লবণ দিলে খুব তাড়াতাড়ি হয়তো নষ্ট হয়ে যাওয়ার থাকে, তো সেই জন্য এখানে লবণ দেওয়া কিন্তু একবারেই হচ্ছে না। তো এরপর খুব সামান্য হালকা হাতে খুব ভালোভাবে কিন্তু বড়িগুলোকে ডাব দেওয়া হবে, যাতে বড়িগুলো খুব হালকা হয়। তো দেখুন ঠিক যেইভাবে এখানে দেখানো হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু, আর এটা করতে একটুখানি ধৈর্য লাগে, তবে বড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়, মুচমুচে হয়। এরপর চঙের মধ্যে ব্যাটারটিকে নিয়ে বড়ি আকারে এখানে শেপ দেওয়া হচ্ছে। তো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই বড়ি সাধারণত কোনো তরকারিতে দিয়ে খাওয়ার বড়ি, আবার কখনো কখনো বড়ি ভাজা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। নকশা বড়ি কিংবা গয়না বড়ি দেওয়ার জন্য একটি বড় জায়গার মধ্যে তিল ছড়িয়ে নেওয়া হচ্ছে, এটা বেসিক্যালি তিল কিংবা পোস্তর উপরে কিন্তু হয়ে থাকে। ভিডিওটি নিশ্চয়ই আপনারা স্কিপ না করে দেখছেন, হ্যাঁ স্কিপ না করেই দেখুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে প্রথম বন্ধু আজ যা বা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাকে কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর গয়না বড়ির ব্যাটারটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডেবে নিতে হবে, ঠিক দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে হালকা হাতে ডেবে নিতে হবে। এরপর সেম প্রসেসে চঙের সাহায্যে বড়িগুলো দেওয়া হবে, তবে হ্যাঁ গয়না বড়ির চং কিন্তু একটুখানি সরু হয় বড় বড়ির তুলনায়, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে বড়িগুলোকে বিভিন্ন রকম নকশা দেওয়া হচ্ছে, আর এই বড়ি কিন্তু শুধুমাত্র ভেজে খাওয়ার বড়ি, এই বড়ি কিন্তু তরকারি দিয়ে খায় না। এরপর কয়েক ঘন্টার পর বড়িগুলোকে শুকিয়ে এলে এইভাবে উলট পালট করে নিতে হবে, যাতে বড়ির দুই পাশ খুব ভালোভাবে শুকিয়ে যায়। ঠিক এইভাবেই তৈরি হয়ে যায় বড়ি। এরপর তেলে ভেজে সুন্দরভাবে ভাতের সাথে পরিবেশন করুন বড়ি, আর যেটা খেতে কিন্তু খুবই সুন্দর,